হবিগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে পতাকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সহিরুল হক শাকিল। বক্তারা পতাকা উৎসব আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার 330টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা তুলে দেন। একই সময়ে জেলার অপর 7টি উপজেলাতে অনুষ্ঠিত হয় পতাকা উৎসব। সব শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় জাতীয় পতাকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যুক্ত ছিলেন অনুষ্ঠানে। আজকের এই পতাকা উৎসব আমাদেরকে জাতীয় পতাকার মান সমুন্নত রাখার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করবে। এমন একটা দিনের জন্য আমরা অপেক্ষা করছিলাম যেদিন আমরা সব একসাথে উদ্বুদ্ধ হব। সব প্রজন্মকে সঠিকভাবে জাতীয় পতাকা সম্পর্কে, জাতীয় পতাকার বিধি সম্পর্কে তারা যেন জানতে জানতে যেন গড়ে উঠতে পারে, নিজেদেরকে মানে বেড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা আমাদের।